বর্ধমান পৌরসভার বিভিন্ন এলাকায় রয়েছে বহু পুকুর। সেই সমস্ত পুকুরগুলি অবৈধভাবে ভরাট করে নির্মাণ করার অভিযোগ উঠছিল বহুদিন ধরে। বর্ধমান পৌরসভা বারবার অবৈধ পুকুর ভরাটের তৎপর হয়ে উঠেছে। সেই মর্মেই বর্ধমান পৌরসভার উদ্যোগে জেলাশাসক অফিসে কনফারেন্স হলে বৈঠক অনুষ্ঠিত হয় শুক্রবার, যার মূল বিষয় ছিল অবৈধভাবে পুকুর ভরাট নির্মাণ করলে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশী সেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুকুমার চক্রবর্তী সহ বর্ধমান পৌরসভার এমসিআইসি এবং কাউন্সিলর বৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, শহরজুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে পুকুর ভরাটের অভিযোগ আসছে। পৌরসভার তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই পুকুর ভরাট না হয়। এই বিষয় নিয়ে শুক্রবার জেলাশাসকের কনফারেন্স হলে মিটিং অনুষ্ঠিত হলো। বর্ধমান পৌরসভায় 40টি অভিযোগ জমা পড়েছে, যেখানে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে। এরপর থেকে অবৈধভাবে পুকুর ভরাট করা হলে বর্ধমান পৌরসভার তরফ থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হবে। এই বৈঠকে পুকুর মালিকদের ডাকা হয়েছে, তাদের পরিষ্কার বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বলেন, বর্ষার আগে জল নিকাশি ব্যবস্থা নিয়ে বর্ধমান পৌরসভা যথেষ্ট তৎপর। এছাড়াও শুক্রবারে মিটিংয়ে আপনারা জানেন আমাদের আলোচনা হলো অবৈধভাবে পুকুর ভরাট করা যাবে না। আপনারা জানেন সাধারণ মানুষ জমির মূল্যবৃদ্ধির জন্য অবৈধভাবে পুকুর ভরাট করে সেখানে নির্মাণ করে ফেলছেন। সেই পুকুর ভরাট এবং অবৈধ নির্মাণের তৎপর বর্ধমান পৌরসভা। পৌরসভার উদ্যোগে আজকে সারা শহর জুড়ে যেভাবে বহুদিন ধরে অনেক পুকুর ভরাট হচ্ছে, পৌরসভা সর্বোচ্চ চেষ্টা করছে এই পুকুর ভরাট যাতে না হয়, এবং আমাদের ডিএম ম্যাডাম, এসডিও সাহেব, পুলিশ প্রশাসন থেকে সবাই মিলে চেষ্টা করা হচ্ছে যে শহরের পুকুর কোনোভাবে ভর্তি করতে দেওয়া যাবে না। বিভিন্নভাবে মাটি দিয়ে পুকুর ভরাট হচ্ছে এবং ইতিমধ্যে আমাদের কাছে 40-50টার মতো অভিযোগ বর্ধমান পৌরসভায় জমা পড়েছে। সমস্ত মালিকদের আজকে ডাকা হয়েছে। আজকে আমাদের জেলাশাসক মহাশয়ের এখানে মিটিং হলো, সেখানে এসপি সাহেব ছিলেন, আমাদের চেয়ারম্যান ছিলেন, আমি রয়েছি, আমাদের পৌরসভার অধিকাংশ কাউন্সিলররা, ডিএলআরও সাহেব রয়েছেন, সবাই মিলে আজকে সিদ্ধান্ত হয়েছে। প্রায় 40 জনের মতো পুকুর ভরাটের মালিক, যাদের পুকুর ভরাট হয়েছে, তারা এখানে সবাই হাজির হয়েছেন। সবাইকে জানিয়ে দেওয়া হলো 7 দিনের মধ্যে পুকুর যে অবস্থায় ছিল সেই অবস্থায় মালিকদের এনে দিতে হবে, আর মালিকরা যদি সেই অবস্থায় পুকুর না আনে তাদের নামে এফআইআর হবে, তাদের অ্যারেস্ট করার সমস্ত আলোচনা হয়ে গেল, অ্যারেস্ট করে তাদের ঢুকিয়ে দেওয়া হবে। নতুন করে যদি কোনো পুকুর আবার কেউ ভরাট করে, একটা প্রস্তাব রাখা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা কমিটি করে দেওয়ার জন্য, যে কমিটিতে 5-7 জন থাকবে, তাদের কাছে জানালেই যে কোথায় কেউ যদি পুকুর ভরাট করে সঙ্গে সঙ্গে তার স্টেপ নেওয়া হবে। সেই মিটিংয়ের জন্যই আজকে এখানে সবাইকে ডাকা হয়েছে, সবাই ছিল, সবাই সবার আলোচনা করা হলো, এবং পুকুর মালিকরাও তাদের বিভিন্নভাবে যে তাদের অজান্তেও অনেক লোক যারা সব জায়গা জমির মাফিয়ারা আছেন, তারা এইভাবে কম টাকায় পুকুর কেনে, পুকুর ভরাট করে তারপর বেশি টাকায় বিক্রি করছেন, অনেক সময় মালিকের কথাও পাত্তা দিচ্ছেন না। হয়তো দেখা যাচ্ছে কোনো পুকুরের 5-7 জন মালিক, হয়তো 2 জন মালিক বাধা দিচ্ছেন, 3 জন মালিক তাদের সঙ্গে যুক্ত করে পুকুর ভরাট হয়েছে। আমাদের 7 দিনের মধ্যে যাদের নোটিশ, মানে যাদের অভিযোগ বর্ধমান পৌরসভা পেয়েছে, সমস্ত লোককে আজকে ডাকা হয়েছে, তাদের জানিয়ে দেওয়া হলো 7 দিনের মধ্যে তারা পুকুর যাতে মাটিগুলো তুলে ফেলে দেয়, আর না ফেলা গেলে আইনত ব্যবস্থা নেবে জেলাশাসকের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, এবং নতুন করে শহরে যাতে কোথাও কোনো পুকুর ভরাট না হয়, কারণ পুকুর ভরাট হয়ে গেলে এত জল, সেই জল যাবে কোথায়? আর একটা ব্যাপার, পুকুরের মালিকরা পুকুরটা নোংরা আবর্জনায় ভর্তি থাকবে, তারা পুকুর পরিষ্কার করবে না, পৌরসভা পরিষ্কার করবে বলে তাদের কাছে এনওসি চাইতে যাবে, তারা এনওসিও দেবে না। এটা আমরা আর কোনোভাবে মানবো না। আইনের মধ্যে যেটা হয়েছে, যদি তারা না করে, পৌরসভা সেই পুকুরকে হস্তক্ষেপ করে, পৌরসভা সেই পুকুর পরিষ্কার করে অন্য লোককে লিজ দিয়ে দেবে, লিজের টাকা মালিকরা নেবে, কিন্তু পুকুরগুলোকে পরিষ্কার করবে সেটা পৌরসভা দায়িত্ব নিচ্ছে, সমস্ত আলোচনা হয়েছে। নাহলে তো জল নিকাশি নিয়ে তো চিন্তাভাবনা বর্ষার আগে করতেই হয়, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব যেখানে যেখানে জল নিকাশি ব্যবস্থার সমস্যা আছে সেগুলো আগামী 1 মাসের মধ্যেই আমরা ক্লিয়ার করে দেবো। 26 নম্বর ওয়ার্ডে আগে করে আজকে বলছি, 26 নম্বর ওয়ার্ডে হবে, অভিযোগটা আমরা পেয়েছি, ওর ব্যবস্থা আমরা নিচ্ছি। আর আজকে যেটা হলো তো শুনলেন আপনারা এমএলএ সাহেবের কাছে, যে আজকে পুকুর ভরাট
যেটা বর্ধমান শহরে একটা বহু মানুষের মধ্যে জমির মূল্য বৃদ্ধির জন্য যার যেখানে পুকুরটুকু ছিল তার রেকর্ড যাই থাকুক না কেন, বাস্তু থাকুক পুকুর থাকুক যাই থাকুক, যেগুলো পুকুর রেকর্ড আছে সেগুলো পর্যন্ত ভরাট করে বিক্রি করবার বাড়ি করবার একটা প্রবণতা বর্ধমান শহরে ভীষণভাবে দেখা দিয়েছিল। গত 50 বছরে শহরে অনেক পুকুর বুঝে গেছে, মানে বুঝিয়ে দেয়া হয়েছে, ভরাট করা হয়েছে, আর বাকি কিছু কিছু এখনও আছে অনেক শরিক থাকার জন্য, মালিককে সঠিকভাবে না পাওয়া যাওয়ার জন্য জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে। মাছ তো দূরের কথা, এখন জল অনেক পুকুরে থাকে না, জলস্তরও অনেকটাই নেমে গেছে, এটাও যেমন ঠিক আবার অনেকটা সাইডে সাইডে ভরাট করার জন্য জল ধারণের ক্ষমতাটাও পুকুরগুলো কমেছিল, কিন্তু ভরাট হওয়াটা বাঞ্ছনীয় ছিল না। লাভ এবং লোভের বশবর্তী হয়ে যারা জমির মাফিয়া বা দালাল তারা গোটা শহর জুড়ে এই ব্যবসাটা শুরু করেছিল। তাই আমরা প্রচণ্ডভাবে বর্ধমান পুরসভার পক্ষ থেকে চেষ্টা করছি যে যেভাবে এটা বন্ধ করা যায়। গত কয়েক মাস পর্যন্ত আমরা যেখানেই অভিযোগ পেয়েছি সেখানেই আমরা ছুটে গেছি, চেষ্টা করেছি, পুলিশও সহযোগিতা করেছে, প্রশাসনও করেছে, আমরা চেষ্টা করে যাচ্ছি। এমনকি রেস্টোরেশনের জন্য কেউ ভরাট করে থাকলে সেখান থেকে আমরা মাটির তোলা করিয়েছি, সেটাও ঘটেছে, কিন্তু তবুও এটা একটা যেহেতু ব্যাপক একটা প্রবণতা যে পুকুর ভরাট করে জমি বহুমূল্যে বিক্রি করবে, এটা রুখবার জন্য সবাইকে চাই। তাই আজকে এখানে DLRO, পুলিশ, DM, SP, পুলিশ সব পক্ষের মানুষ থেকে মিউনিসিপ্যালিটি আমরা সবাই থেকে সিদ্ধান্ত করলাম যে এবারে কঠোর হাতে দমন করতে হবে। ওই বুঝিয়ে অনুরোধ করে অনেক চেষ্টা করা হলো যে আপনি ভরাট করবেন না, মাটি ফেলবেন না, আপনি ময়লাগুলো পরিষ্কার করুন পুকুরের, অথবা আমাদের NOC দিন, কোনো কিছুতে হচ্ছে না। যেখানে আমরা এবারে তাদের বিরুদ্ধে চিঠি যাচ্ছে এবং 7 দিনের মধ্যে যদি রেস্টোরেশন না হয়, জঙ্গল বা আবর্জনা যা আছে যদি পরিষ্কার না করে তাহলে আমরা FIR করবো, FIR করলে পুলিশের